আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দীনি ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি বর্তমান প্রযুক্তির যুগ, মেশিনারির যুগ। তো একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে কোনো মেশিনের মাধ্যমে কোনো পশুকে জবেহ করলে সেই পশুর গোশত খাওয়া জায়েজ হবে কিনা। তো এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো মেশিনের মাধ্যমে যদি হালাল পশু জবেহ করা হয় আর তার গোশত হালাল হওয়ার জন্য বা গোশত খাওয়া জায়েজ হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। প্রথমত, এক নম্বর হলো, জবেহকারী ব্যক্তি, যে ব্যক্তি মেশিনের মাধ্যমে পশুটি জবেহ করবে, ওই ব্যক্তি মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কোনো অমুসলিম যদি মেশিনের মাধ্যমে পশু জবেহ করে তাহলে ওই পশু গোশত খাওয়া হালাল হবে না। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি জবেহ করবে ওই ব্যক্তিকে বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মেশিন চালু করতে হবে বা মেশিনের মধ্যে পশুটি দিতে হবে। কমস্কম এই দুইটি শর্ত যদি পুরা করা হয় তাহলে আপনার পশু জবে হালাল হবে এবং সেই পশুর গোশত খাওয়া জায়েজ হবে। আর যদি অমুসলিম বা পশু জবেহ করার সময় যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।